পৃথিবীতে কিছু কিছু শহর আছে যেগুলোকে শিল্পের স্বর্গ বললেও ভুল হবে না অসাধারণ সব শিল্পকর্মে পরিপূর্ণ ঐসব শহর আপনার ঘুরে দেখার তালিকায় সব সময় থাকে আর আপনি যদি শিল্পের প্রেমিক হন তাহলে তো আর কোনো কথাই নেই আজ আমরা তেমনই পাঁচটি শহরের নাম আপনাকে জানাবো। প্রথমটি হল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ফাইন আর্টস থেকে শুরু করে পারফর্মিং আর্টস সব কিছুতেই একদম স্বয়ং সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের এই শহর এই শহরের ফাইন আর্টস এর স্কুল পারফর্মিং আর্টস ক্যাম্পেইন আর্ট ডিলার ব্যবসায়ীর পরিমাণ যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরের তুলনায় বেশি আর মানহাটনকে তো শিল্পের স্বর্গ বললে ভুল হওয়ার কিছুই নেই বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলোর প্রায় সবই এখানে এমনটাই বলা হয় যেমন বিশ্ববিখ্যাত গগেনহাম মিউজিয়াম এখানে শৈল্পিকতার এক উৎকৃষ্ট উদাহরণ এই ভবনটি এরপর দুই নম্বরে আছে ফ্রান্সের প্যারিস শিল্প প্রেমীদের জন্য আরেক তীর্থস্থান হচ্ছে ফ্রান্সের এই শহরটি এক হাজারের উপরে আর্ট গ্যালারি আছে এই শহরে প্যারিসে আছে বিশ্ববিখ্যাত সব চিত্রকর্ম লিওনার্দো দা ভেন্সের বিশ্ববিখ্যাত চিত্র মোনালিসা আর লুবুর জাদুগরও এই শহরে এছাড়া সমসাময়িক চিত্রকর্মের গ্যালারিগুলোও বর্তমান সময়ে সব শ্রেণীর শিল্প প্রেমীদের মন ভরাতে সক্ষম এর মধ্যে ড্যানিয়েল টেম্পোলন্দের মতো প্রবীণ আর মোডাস আর্ট গ্যালারি ও লা মাইসন রুজ আধুনিক ঘরনার শিল্পীদের জন্য একদম আদর্শ স্থান এটি এছাড়া বেলভিলে বিখ্যাত স্ট্রিট আর্টের জন্য এটিও ঘুরে দেখার জন্য আদর্শ জায়গা প্যারিস পুরো শহরটাই আসলে শিল্প আর শৈল্পিকতায় কানায় কানায় পরিপূর্ণ একটি শহর এরপর তিন নম্বরে আসছে ব্রাজিলের শহর সাও পাওলো লাতিন আমেরিকার শিল্পের রাজধানী বলা হয় এই শহরকে তবে নিউ কিংবা প্যারিসের মতো অতটা প্রশংসিত নয় সাও পাওলো কিন্তু তারপরেও ব্রাজিলিয়ান মেগালো পলিস শিল্প ও শৈল্পিকতায় ভরপুর এই শহর দ্বিবর্ষী উদ্ভিদে বড় ঘর দেখার জন্য হলেও সাও পাওলো ঘুরে দেখার তালিকায় আপনার থাকা উচিত এটি দেখার জন্য সাও আপনাকে ঘুরে দেখতে হবে সেই সঙ্গে মিউজ দি আটতে ত্রিশটি অবিশ্বাস্য সুন্দর ভাস্কর্য দিয়ে সজ্জিত উদ্যান্ত আছে এছাড়াও সেখানকার স্থানীয় উদীয়মান শিল্পীদের কাজ দেখতে চাইলে আপনাকে যেতে হবে চোখ কালচারের মতো গ্যালারিগুলোতে এরপর চার নম্বরে আছে জার্মানির বার্লিন বার্লিন হল বৈচিত্রময় শিল্পের শহর এছাড়াও বিখ্যাত ও সবচেয়ে পুরনো কিছু প্রতিষ্ঠানগুলো আছে এই শহরে যার মধ্যে আর্ট ন্যাশনাল গ্যালারি ও জেমালডে গ্যালারি অন্যতম তেরোশো থেকে উনিশশো শতকের ক্লাসিক শিল্পকর্মগুলো এখানে প্রদর্শন করা হয় এছাড়াও বিশ শতকের আধুনিক শিল্পকর্মগুলো খুঁজে পাওয়া যাবে শহরের নতুন তৈরি হওয়া গ্যালারিগুলোতে যেমন নিউ ন্যাশনাল গ্যালারির মতো স্থানে এছাড়াও আপনার পছন্দটা যদি অল্টারনেট আর্টের দিকে হয় তাহলে ফ্রেডরিজ সনি আপনার জন্য আদর্শ স্থান এছাড়া বার্লিন প্রাচীরের পাশাপাশি ইস্ট সাইড গ্যালারি ঘুরেও দেখতে পারেন বিশ্ববিখ্যাত একশোর মতো আন্তর্জাতিক শিল্পকর্ম দেখানো হয় সেখানে আন্তর্জাতিক শিল্পীদের কর্ম সেগুলো এর সঙ্গে জোনাথন বারোফস্কি আর মলিকিউল মারও ঘুরে দেখতে পারেন বার্লিন গেলে সবশেষ পাঁচ নম্বরে আছে নাইজেরিয়া লাগোস নাইজেরিয়া সবচেয়ে বড় শহর এটি বর্তমান সময়ের আর্ট বিশ্বের উদীয়মান শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই শহর সমসাময়িক চিত্রকর্ম আফ্রিকান শিল্প গোষ্ঠীদের বার্ষিক শিল্প প্রদর্শনী এবং বিভিন্ন প্রতিযোগিতার কারণে খুব দ্রুতই নাম ছড়িয়েছে এই শহরের আর মন কেড়েছে পর্যটকদের এছাড়াও ওমানকা গ্যালারির মতো বেশ কিছু গ্যালারি রয়েছে সেখানে যা অবশ্যই ঘুরে দেখার মতো এ হল বিশ্বের সেরা পাঁচ শৈল্পিক শহর যা পর্যটকদের আকর্ষণ করে নিজের রূপ দিয়ে